আসসালাম আলাইকুম ওরিগ্রতু হ্যালো বন্ধুগণ আমিদ মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ রোজ হচ্ছে ব্রয়লার বাচ্চা পাশাপাশি অন্যান্য বাচ্চা অন্যান্য বাচ্চা বলতে যেমন বোঝায় টাইগার কমার্শিয়াল টাইগারের প্লাস কোয়ালিটি মিশরি পাউমি কালার বাট ব্রাউন ক্রাউন লেয়ার গোলা ছিলা দেশি পাউমি সাদা তিথির বেজি এদের বাচ্চার পাইকারি বাজারের দাম কেমন যাচ্ছে বা পাইকের বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটা কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো বাচ্চার বাজারে প্রচুর পরিমাণে সেন্ডিকেট চলতেছে অনেক খামারিরা অনেকেই কমেন্ট করছেন বাড়তি দাম বাচ্চা কিনতে হচ্ছে আমরা যে রেটটা দিচ্ছি সেখান থেকে অনেক দামে অনেকেই বাচ্চা কিনছেন সেই ক্ষেত্রে আপনাকে একটা কথাই বলতে চাই আসলে এই যে আমরা প্রতিনিয়ত বাচ্চার রেটটা জানাচ্ছি আমরা পাইকের বাজার দাম থেকে রেটটা কালেকশন করতেছি হ্যাচাররা যে রেটে দিচ্ছে পাইকাররা সে রেটে দিচ্ছে না বা ডিলাররা সে রেটে দিচ্ছে না এখানে বিশাল একটা চক্র কাজ করছে এজন্য ইদানিং ফলো করবেন অনেক ইউটিউবাররাই কিন্তু এই ধরনের দামগুলা দিতে চায় না কারণ অনেককে বিতর্কত নিষেধ করা হচ্ছে মানে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যে এটা সরকারিভাবে একটা রেট দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো বন্ধ করেন এটা সেটা এই ধরনের কিন্তু অনেক ধরনের পাইতারা বিতর্কতভাবে চলছে যেটা আপনারা বিগত দিন দেখছেন শুধু একমাত্র আমি রেট বন্ধ করি নাই যেটা অন্য সবাই ম্যাক্সিমাম টাইম বন্ধ করে দিয়েছে এই কথাগুলো শুনে তো সেই ক্ষেত্রে এটা একটা চক্র রয়েছে ভাই যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাথে আপনার রেট মিলে না কারণ আমরা একদম হোলসেলের যে রেটটা দেওয়া হয় আমরা ওইটা কালেকশন করি সেই ক্ষেত্রে হয় কি আপনারা ওই যে বিভিন্ন জেলায় বিভিন্ন সিন্ডিকেটের কারণে আপনার সাথে রেটগুলো মিলে না যাই হোক এই জন্য আপনি বাচ্চা কেনার পূর্বে আপনি নিজে যাচাই বাছাই করেও কিনতে হবে এবং কিছু কিছু কোম্পানির প্যাকেটের গায়ে এম আরপি লেখা থাকে এম আরপি দেখে কিনতে হবে সেটা একান্ত নিজ দায়িত্বে কিনতে হবে তা আমি এখন অন্যান্য বাচ্চার দামটা আপনাকে জানিয়ে দেবো তারপরে গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেবো তারপরে সর্বশেষ সোনালি বাচ্চার পাইকের বাজার দামটা জানিয়ে দেবো আজকে টাইগার কমার্শিয়াল হচ্ছে চল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা মিশরি পাওয়ামি হচ্ছে উনত্রিশ টাকা কালার বাট হচ্ছে বিয়াল্লিশ টাকা ব্রাউন কক হচ্ছে আটাইশ টাকা ব্রাউন লেয়ার হচ্ছে সাতচল্লিশ থেকে বাহান্ন টাকা গলা চিলা হচ্ছে বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা পাউমি সাদা আঠাশ থেকে তিরিশ টাকা তিতির একশো পঁচিশ টাকা বেজিম একশো পনেরো টাকা এই হচ্ছে পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন আপনাকে জানিয়ে দেবে গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম তবে বলে রাখা ভালো মার্কেটে প্রচুর পরিমাণে বিগ্রেটের বাচ্চা রয়েছে গত পরশু একজন আমাকে ফোন দিয়েছে যে এ গ্রেডের টাকা দিছে বাট গ্রেডের বাচ্চা ধরিয়ে দিছে কারণ অনেকেই নতুন আছে তারা তো এই গ্রেড কোনটা বিগ্রেড কোনটা চিনে না অনেক ধরনের কাজ সাজি হয় এই জন্য বাচ্চা কেনার পূর্বে অবশ্যই দেখে শুনে কিনবেন সিপিআইআর হচ্ছে আজকে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে চিপিরস চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা ওয়ান

প্যারাগন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর এম আর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে পাইকারি বাজারে এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম এখন সর্বশেষ আপনাকে জানিয়ে দেব সোনালী বাচ্চার পাইকারি বাজার দাম সোনালি নর্মাল সাতাইশ আঠাইশ টাকা কেউ কেউ নিজেরা নিজেদের হ্যাচারি রয়েছে একসাথে দুই দুই এক হাজার বাচ্চা উৎপাদন করে তাদের কাছ থেকে হয়তো আরো দুই এক টাকা কমে পাবেন আর যারা মানে ব্যাপক আকারে উৎপাদন করে সেল দিচ্ছে টাকা তারপরে হচ্ছে ক্লাসিক ক্লাসিক হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড এ গ্রেড আটত্রিশ থেকে চল্লিশ টাকা এই ছিল পাইগারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা অন্যান্য বাচ্চার দাম এতক্ষণ সাত হাজার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ